রাজশাহী এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। যাচাই বাছাইয়ে ভোটারদের স্বাক্ষর ও নামে ত্রুটি পাওয়ায় রোববার তার মনোনয়ন বাতিল করেছেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ। মনোনয়ন বাতিলের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মাহি। তিনি বলেন, তারা যেসব কারণ দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করেছে আমার কাছে প্রমাণ আছে, আমি সেগুলো সঠিকভাবেই করেছিলাম। হয়তো এখানে তথ্যের ভুল বোঝাবুঝি আছে, আগামী 5 ডিসেম্বরের পরে আপিল করব। আশা করছি প্রার্থিতা ফিরে পাব। ভুয়া স্বাক্ষরের কথা বলা হচ্ছে, আমার কাছে প্রমাণ আছে ভোটাররা স্বাক্ষর করেছে। তিনি আরও বলেন, আমার ভোটের মাঠ ভালো, জনগণ আমাকে ব্যাপক পছন্দ করে, তারা চায় সেবক, তারা শাসক চায় না, তারা চায় না তাদেরকে কেউ শাসন করুক, তারা ভালোবাসা চায়, আমি তাদেরকে সেই ভালোবাসা দিতে চাই।